হ্যাঁ স্যার। আরে বাবু বাংলায় কও, হ্যাঁ তো বল মুখ তো দায় না তা আমার। আরে কি লাগে বল করে সামনে গিয়া। হু আর ইউ জার্নালি গ্রাম 262 বাংলায় কো। আর দুই টাকা মাইল নিয়ে ঢেলে দেন দিস। সাংবাদিক নিউজ গ্রাম 262। এই তুই ওর চেক কর, দেখ বউটাও আছে নেই। বিরিয়ানি দিয়ে কষ্ট হয়ে যায় আবার বৌমা। কি সমস্যা? বস এক হাত মুখে মার দিয়া উঠে পাকা লিয়া। তোমার ইংলিশ আমি বুঝেছি। আরে ভাই তুমি সব অসল্য সাংবাদিক না, ডেলি ডেলি অসল্য কাজ করতে কি আর তুই চলে আসো? তুমি যাও জানে ভাই শোষো, এটাই তো অনেক। আমি তো আপনার গত 2-3 বার নিউজ করে গেলাম, এবার আইসলাম নিউজ করতে ইলিশ মাছের খবর নিতে এলাম। ইলিশ মাছের চাষবাস বান্ধে কি আপনি টেরিস্ট হয়েছেন নাকি? এরা কারা? যিনি দূরই ওয়েস্ট সামনে গুলিয়ে রে বেড়ে লাগছে, সম্মান ছড়াইতে হচ্ছে না। আমি একদম সম্মানীয় লোক। আহা এই বিশ্ববাজার এখন ইলিশ মাছের চাহিদা নেই কেন? আমার এই পুকুরের ইলিশ মাছের জন্য, অর্থনৈতিক খাদ সচল হচ্ছে কিসের জন্য? আমার এই পুকুরের ইলিশ মাছের জন্য। মায়ানমার পারমাণবিক বিভাগ কিসের জন্য তাক করে রয়েছে? আমার এই পুকুরের ইলিশ মাছের জন্য, আমার এই পুকুরের ইলিশ মাছ ধ্বংস করার জন্য। সিকিউরিটি তো জানিয়ে দিছি, দরকার হলে আরও চাইতে দেবো। সামনের বার সাবমেরিন সাগর কি পুকুরে সাবমেরিন? সাবমেরিনের 500 টাকা দাম। আমার এক পুকুরে যদি বিস্ফোরণ হয় তাহলে দেশের কতখানি ক্ষতি হবে? দেশের মানুষ না খাতি পেয়ে মরবে। বাংলাদেশের মাথা পিছায় বাড়িছে কিসের জন্য? আমার এই পুকুরে গ্রীষ্ম মাসের জন্য, বুঝতে হবে। কি বুঝতে চাচ্ছেন? আপনার এক পুকুরে বিস্ফোরণ হলে কি সারা দেশের মানুষ না খেয়ে থাকবে না? আপনি যদি দেশ নিয়ে ভাবতেছেন, বিশ্ব নিয়ে ভাবতেছি। যদি আমার এই পুকুরে যদি একবার বিস্ফোরণ হয়ে যায় না জানি কখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে না। আপনার ওই তথ্য কি আমার নিউজের মতন বোকা নাকি সত্য? চোখের সামনে কলজন্ত মানুষ মরে যাচ্ছে, আপনি কি তাও ঠিক পাচ্ছেন না? তাহলে কি আমি আজকে কি নিউজ করতে পারবো না? কি নিউজ নাকি? তোমার সাথে আমার ভালো সম্পর্ক বলে তোমার জানে বাসায় রাখলাম। সিকিউরিটি ওই লাস্ট না তোমার করে না ফেলা দিয়েছো। যাও 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 ভাই, তুমিও যাও 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 যাও। এ ভাই দাঁড়াও 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 দাঁড়াও, আগে তো একটু সিঁড়ে রাখলাম, নাহলে বাড়ি যে গাল গল হতে পারে না। বাড়ি যাও সিঁড়ি করে যাও রেখে দিয়েছি।